press the bell icon on the YouTube app and never miss another update. ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কি প্যান কার্ড আছে এবং প্যান কার্ডের সাথে আপনি কি এই কাজটি করেননি? 2019 মার্চ মাসের মধ্যে যদি আপনি এই প্যান কার্ডের সাথে কাজটি না করে থাকেন তাহলে বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ডটি এবং আপনি অনেক রকম পরিষেবা হারাবেন। তো কী সেই কাজ আর কী করে আপনি কাজটি ঘরে বসে করবেন সেটি সম্বন্ধে জানতে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যালি বাংলা ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি অরিজিৎ। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা রোজ রোজ ফর্ম ফিল আপের খবর জানতে চান এবং টেকনিক্যালি ভিডিও জানতে চান তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে করে আপনি সব ভিডিও সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শুরু করা যাক। দেখুন এখানে যে নিউজটি বেরিয়েছে, এটি না করলে বাতিল হবে আপনার প্যান কার্ড, এড়িয়ে গেলেই বিপদ। তো আপনি প্যান কার্ড থাকলে এটি কাজটি অবশ্যই করবেন। 130 কোটির দেশ হওয়া সত্ত্বেও সারা ভারত জুড়ে আয়কর জমা দেওয়া লোকের সংখ্যা খুবই কম। ভারতের মোট জনসংখ্যার মাত্র 3% লোক আয়কর জমা করে। আসলে ভারতে মুকেশ আম্বানির মতো অনেক কোটিপতি যেমন আছে, তেমনি দেশের 30% লোক আছে যারা দুবেলা ঠিক মতো খেতে পারে না। আসলে আমাদের দেশের কর ব্যবস্থা সঠিকভাবে সুসংবদ্ধ নয়। সরকারের কাছে আজও মাসিক আয় কত তা নিয়ে সঠিকভাবে জানা নেই। তাই সরকার এই সমস্যা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং তার জন্য একটি বিশেষ কার্ড ব্যবহার করেছে, তার পোশাকে নাম দিয়েছে প্যান কার্ড এবং তাদের কি নাম্বার থাকে যাকে বলা প্যান নাম্বার। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 139AA অনুযায়ী আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো না থাকলে আপনার প্যান ইনভ্যালিড হয়ে যাবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে 31 মার্চ 2019 করে দেওয়া হয়েছে। এর আগে 30 মার্চ 2018 পর্যন্ত প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা দেওয়া হয়েছিল, তো এখন সেটি বাড়িয়ে 31 মার্চ 2019 করে দেওয়া হয়েছে। তো 31 মার্চ 2019 মধ্যে যদি আপনি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে। তো কী করে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ঘরে বসে করবেন তো সেটি সম্বন্ধে আমি জানিয়েছি। প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার দুটো পদ্ধতি রয়েছে, একটি হলো অনলাইন পদ্ধতি আর একটি হলো অফলাইন SMS পদ্ধতি। তো অনলাইন পদ্ধতিতে আপনি কী করে করবেন সেটিও আমি জানাবো আপনাকে এবং অফলাইনে আপনি কী করে করবেন আমি সেটিও আপনাকে জানাবো। আপনি যদি SMS-এর মাধ্যমে করতে চান তাহলে আপনাকে SMS অপশানে যে টাইপ করতে হবে বড় হাতের UIDPAN স্পেস দিয়ে 12 ডিজিট আধার নাম্বার স্পেস দিয়ে 10 ডিজিট প্যান নাম্বার এবং যেটিকে পাঠিয়ে দিতে হবে 56161 অথবা 5676678 এই নাম্বারে। তো আমি SMS ফরম্যাটটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে একটু মিলে নিতে পারেন। প্যান কার্ডের সাথে আধার কার্ড অনলাইনে লিঙ্ক করার জন্য আপনাকে চলে যেতে হবে এরকম একটি ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হলো incometaxindiafilling.gov.in। দেখুন এই ওয়েবসাইটটি আমার হোম স্ক্রিনে আসছে এবং এটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তো এরকম ওয়েবসাইটটি খোলার পর একটু নিচের দিকে চলে যাবেন, দেখুন এখানে লেখা আছে লিঙ্ক আধার, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিঙ্ক আধার। তো এই লিঙ্ক আধার অপশানটিতে আপনারা ক্লিক করলেন, এই লিঙ্ক আধার অপশানে যখনই ক্লিক করবেন তখনই এটি চলে যাবে অন্য একটি পেজে। তো সেই পেজে যাওয়ার পর আপনার লিঙ্ক আধারের অপশানটি খুলে যাবে। দেখুন এরকম করে ওয়েবসাইটটি আবার ওপেন হবে, ওয়েবসাইট ওপেন হওয়ার পর তুমি এরকমভাবে খুলবে। এরকমভাবে খোলার পর আপনাকে যে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন ফর্মটি এরকমভাবে বেরোবে, প্রথমে যে জায়গাটা আপনাকে আছে সেটা প্যান, এখানে আপনার 10 সংখ্যার প্যান কার্ডটা সঠিকভাবে লিখবেন। 2 নম্বরে আছে আধার নাম্বার, এই জায়গাটিতে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার সঠিকভাবে লিখবেন। তারপর নিচে লেখা আছে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যে নামটি দেওয়া আছে সঠিকভাবে আপনার পুরো নামটি এখানে লিখবেন। এবং যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র জন্মের সালটি থাকে তাহলে এখানে টিক দেবেন, যদি আপনার ডেটও থাকে তাহলে আপনার এখানে টিক দিতে হবে না, আপনি ছেড়ে দেবেন ওটাকে। তারপর আপনি এখানে এগ্রিটা টিক করবেন, এগ্রি টিক করার পর আপনি কী করবেন, এখানে দেখুন একটি ক্যাপটা দেখাচ্ছে, তো
তো এই ক্যাপচাটা আপনি এখানে লিখবেন, এই যে ক্যাপচাটা আপনাকে দেখিয়েছে, তো এই ক্যাপচাটা আপনি লিখবেন এই ঘরটিতে, এই ঘরটিতে ক্যাপচাটি লিখে দেওয়ার পর আপনি চলে আসবেন নিচে, এবং নিচে এসে এখানে লিঙ্ক আধার ক্লিক করবেন। তো লিঙ্ক আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের সঙ্গে, সরি, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক হয়ে যাবে। তো আপনি আরেকবার চেক করতে পারেন আপনার ঠিকঠাক হলো কি না, তার জন্য আপনি চলে যাবেন এইখানে, দেখুন একটি অপশান আছে ক্লিক হেয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস, তো আপনি এখানে ক্লিক করে একবার চেক করে নিতে পারেন আপনার হলো কি না কাজটি। তো এখানে দেখুন এরকম একটি অপশান খুলে যাবে, তো এখানে আপনি প্যান নাম্বারটা দিয়ে দেবেন আর আধার নাম্বারটা দিয়ে দেবেন, তারপর ভিউ করে দেবেন। তো ভিউ করে দেওয়ার পর দেখিয়ে দেবে যে আপনার ওটা সাবমিট হয়েছে কি না। এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে পারেন, এবং এটি বাধ্যতামূলক করে দিয়েছে সরকার থেকে, মার্চ মাসের মধ্যে যদি এটি না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে জানাবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো পরামর্শ থাকে তো আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আপনি চাইলে আমার ফেসবুকে মেসেজ করে জানাতে পারেন। তো আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ভিডিও রোজ রোজ পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন সব ভিডিও সবার আগে দেখার জন্য। আর বন্ধুরা, এটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এটি জানতে পারে এবং এই কাজটি করতে পারে। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।